হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সি একাডেমি সিআপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব দু সালের অর্থাৎ বিগত বছরের এনটিপিসি পরীক্ষার প্রশ্ন পরীক্ষার মোট আমরা তিন হাজারটি জি কে উত্তর নিয়ে আলোচনা করব এবং সম্পূর্ণ বাংলায় তোমরা কিন্তু বাংলায় বিগত বছরের এন পরীক্ষার প্রশ্ন কোথাও পাবে না একমাত্র আমরাই তোমাদের বাংলায় এন পরীক্ষার বিগত বছরের জিকে প্রশ্ন করাচ্ছি ওকে এবং তোমরা যদি এই যে তিন হাজারটি প্রশ্ন প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল একবারে পেতে চাও তাহলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও তোমরা কিন্তু সেখানে লিঙ্ক পেয়ে যাবে ওকে এবং এই ক্লাসগুলো তোমরা প্রতিদিন সন্ধ্যে সাতটায় আমাদের এই চ্যানেলে পেয়ে তো ফ্রেন্ডস আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের রেলের পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এই বিষয়টি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর দুটো গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করেছি একটি ভিডিও হলো দু সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস অর্থাৎ দু সালের বারো মাসের গুরুত্বপূর্ণ সাতশো পঞ্চাশটি প্রশ্নোত্তর এবং আরেকটি ভিডিও করেছি এই বছরের বিগত ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ দু সালের জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত মোট গুরুত্বপূর্ণ আটশোটি প্রশ্নের একটি ভিডিও করেছি এবং এই দুটি ভিডিও তোমাদের রেলের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তোমরা যদি এই দুটো ভিডিও না দেখে থাকো আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও এই দুটো ভিডিওটির লিঙ্ক তোমরা পেয়ে যাবে এবং এই মোট আটশোটি এবং সাতশো পঞ্চাশটি প্রশ্নের পিডিএফ ফাইলও তোমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওকে ফ্রেন্ডস এন টি পরীক্ষার বিগত বছর অর্থাৎ দু হাজার ষোলো সালে গুরুত্বপূর্ণ তিন হাজারটি যোগ্য প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি তো দেখো আজকে এটি আমাদের সেট ইলেভেন এবং আজকের এই সেটে আমরা গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তো ফ্রেন্ডস দেখো এর আগের সেটগুলোতে আমরা এক থেকে হাজার অর্থাৎ হাজারটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি এবং তারপর থেকে দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে হাজার এক নম্বর প্রশ্ন কোন ভারতীয় গবেষক সম্প্রতি আইনস্টাইনের ভরশক্তির সমীকরণ ই সমান সমান স্কয়ার স্কোয়ার সম্বন্ধে সংশয় প্রকাশ করেছেন এবং বলেছেন যে এটি যথেষ্ট নয় এবং সামান্য কিছু ক্ষেত্রে প্রযোজ্য তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অজয় শর্মা নেক্সট দেখো হাজার দুই নম্বর প্রশ্ন ভারতীয় মুদ্রার চিহ্ন কে তৈরি করেছেন সঠিক উত্তর হয়ে যাবে উদয় কুমার নেক্সট সেফটি ম্যাচে কি থাকে সঠিক উত্তর ফসফরাস ব্লটিং পেপার কোন পদ্ধতিতে কালি শোষণ করে তো সঠিক উত্তর হয়ে যাবে কৌশিকী প্রক্রিয়া বা ক্রিয়া নেক্সট দেখো হাজার পাঁচ নম্বর প্রশ্ন ন্যাশনাল গুড গভর্নেন্স ডে কোন দিন পালন করা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে পঁচিশে ডিসেম্বর নেক্সট কত ডেসিবেলের বেশি শব্দ মানুষকে বধির বা কালা করে দিতে পারে তো সঠিক উত্তর হয়ে যাবে একশো তিরিশ ডেসিবেলের বেশি শব্দ মানুষকে বধির বা কালা করে দিতে পারে নেক্সট জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন সঠিক উত্তর হয়ে যাবে পিঙ্গালি ভেঙ্কাইয়া নেক্সট দেখো জি এস সিক্সটিন কি তো সঠিক উত্তর হয়ে যাবে কমিউনিকেশন স্যাটেলাইট নেক্সট দেখো জল থেকে হাইড্রোজেন পৃথক করার পদ্ধতিকে দিকে কী বলে তো সঠিক উত্তর হয়ে যাবে ইলেকট্রোলাইসিস ওকে ফ্রেন্ডস এরপরে নেক্সট প্রশ্ন কত সালে ভগৎ সিং এর ফাঁসি হয় তো সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে নেক্সট প্রশ্ন ভারতীয় মুদ্রা মুদ্রণের জন্য কি ব্যবহার করা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে কটন এবং কটন র্যাক্স স্বাধীনতার পর জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী নেক্সট দেখো হাজার তেরো নম্বর প্রশ্ন বাতাস দূষণে পি এম এর অর্থ কী তো সঠিক উত্তর যাবে পার্টিকুলার ম্যাটার কোন দেশে ক্যান্টন টাওয়ার অবস্থিত তো এই প্রশ্ন সঠিক উত্তর হিসাবে চীনে রান্নার গ্যাস কোন গ্যাস ব্যবহৃত হয় রান্নার জন্য কোন গ্যাস ব্যবহৃত হয় তো সঠিক উত্তর হিসাবে এলপিজি ওকে এলপিজি রান্নার জন্য ব্যবহৃত হয় লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এর ফুলফর্ম নেক্সট দেখো উইংস অফ ফায়ার এই বইটির লেখককে এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো উইংস অফ ফায়ার এই বইটির লেখক হলেন ডক্টর এপিজে আব্দুল কালাম চিকেন পক্স রোগের ভাইরাসের নাম কি তো সঠিক উত্তর হয়ে যাবে ভ্যারিওয়ালা নেক্সট দেখো এক টাকার নোটে কার সই থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে অর্থ সচিব নেক্সট দেখো হাজার উনিশ নম্বর প্রশ্ন শ্রাবণ বেলেগোলা এটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে কর্ণাটকে ভূমিকম্পের কারণ কি সঠিক উত্তর হিসেবে পৃথিবীর টেকটনিক পাতে সঞ্চালনের কারণে ভূমিকম্প হয়ে থাকে নেক্সট দেখো ফাইটোলজি কি সংক্রান্ত বিদ্যা সঠিক হবে উদ্ভিদ সংক্রান্ত বিদ্যা অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি সঠিক উত্তর ইটানগর ইন্টারন্যাশনাল স্পেস ইউনিভার্সিটি এটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে ফ্রান্সে ভারতীয় টাকার নোটে মোট কয়টি ভাষা আছে সঠিক উত্তর হবে পনেরোটি ভাষা আছে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট হাজার পঁচিশ নম্বর প্রশ্ন হেল্প মেনু পেতে কোন কম্পিউটার কি প্রেস করতে হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হিসাবে এফ ওয়ান নেক্সট দেখো হাজার ছাব্বিশ নম্বর প্রশ্ন এমএস অফিস কি তো এই প্রশ্ন সঠিক উত্তর যাবে এটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার কত সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে লাইন অফ কন্ট্রোল অর্থাৎ এল ওসি তৈরি হয় সঠিক উত্তর হবে উনিশশো বাহাত্তর সালে নেক্সট দেখো কোন রোগ চিকিৎসার জন্য বা কোন চিকিৎসার জন্য কেমোথেরাপি করা হয় তো সঠিক উত্তর হিসাবে ক্যান্সার নেক্সট দেখো হাজার নম্বর প্রশ্ন জাল্লিকাট্টু কোন রাজ্যের বিখ্যাত খেলা সঠিক উত্তর হিসাবে তামিলনাড়ু রাজ্যের বিখ্যাত খেলা কোন নদীকে দক্ষিণে গঙ্গা বলা হয় গোদাবরী কিসের মাধ্যমে এইচআইভি টেস্ট করা হয় সঠিক উত্তর হিসাবে এলিসা টেস্ট ওকে এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এলিসা টেস্টের মাধ্যমে এইচআইভি টেস্ট করা হয় কত সালে গান্ধী আরো চুক্তি হয়েছিল সঠিক উত্তর হিসাবে উনিশশো সালে নেক্সট দেখো হাজার তেত্রিশ নম্বর প্রশ্ন চৌড়ি চৌড়া ঘটনার কারণে কোন আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়েছে সঠিক উত্তর হবে অসহযোগ আন্দোলন কোন পর্বতের ওপর বিখ্যাত তিরুমালা মন্দির অবস্থিত সঠিক উত্তর হিসেবে তো ফ্রেন্স দেখো এরপরে নেক্সট হাজার পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ক্ষুদ্রান্ত এবং বেহদান্তের মধ্যে কোনটি দীর্ঘতম সঠিক উত্তর হিসেবে ক্ষুদ্রান্ত নেক্সট ব্যাংকের একটি চেক কতদিন বৈধ থাকে সঠিক হবে তিন মাস বৈধ থাকে নেক্সট দেখো স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল নেক্সট দেখো হাজার আটত্রিশ প্রশ্ন উইন্ডসে কোন কি প্রেস করলে ফুল স্ক্রিন মোড হয় সঠিক উত্তর হবে এফ ইলেভেন জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হবে আঠাশে ফেব্রুয়ারি নেক্সট দেখো হাজার চল্লিশ প্রশ্ন মানব শরীরে অনৈচ্ছিক পেশিগুলি কোথায় থাকে তো সঠিক উত্তর হয়ে হার্টে নেক্সট দেখো পেনিসিলিন আবিষ্কারের কৃতিত্ব কাকে দেওয়া হয় সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার ফ্লেমিং ওকে নেক্সট হাজার বিয়াল্লিশ প্রশ্ন কমনওয়েলথ গেমস কত বছর অন্তর অন্তর হয় সঠিক উত্তর হয়ে যাবে চার বছর অন্তর অন্তর হয়ে থাকে নেক্সট দেখো এএসসিআইআই এর পুরো কথা কি বা এর ফুল ফুলফর্ম কী তো সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকান সিকিউরিটি কোর্ট ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ নেক্সট দেখো বায়োসেফটি ল্যাবরেটরি এটি কোথায় অবস্থিত তো সঠিক উত্তর হয়ে যাবে ব্যাঙ্গালুরুতে অবস্থিত নেক্সট দেখো সচিন তেন্ডুলকার আঠেরোশো উননব্বই সালে কোন দেশের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেন তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে তিনি পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ক্রিকেট ম্যাচ খেলেন নেক্সট দেখো দু সালে কোথায় ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হয়ে যাবে ভারতবর্ষে নেক্সট বাতাসে কত শতাংশ নাইট্রোজেন থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে আটাত্তর শতাংশ ওকে নেক্সট দেখো ভারতের মুদ্রার চিহ্নটি কোথা থেকে নেওয়া হয়েছে তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দেবনাগরী হরফ থেকে কাশ্মীরের পূর্ব দিকে কি অবস্থিত তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে লাদাখ অবস্থিত নেক্সট দেখো হাজার পঞ্চাশ নম্বর প্রশ্ন ধর্ম নিরপেক্ষতা কী তো সঠিক উত্তর হয়ে যাবে ধর্মীয় স্বাধীনতা নেক্সট হাজার একান্ন নম্বর প্রশ্ন কেন্দ্রীয় সরকারের গঙ্গা অ্যাকশন প্ল্যান এর উদ্দেশ্য কী তো সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গাকে দূষণমুক্ত করা ওকে নেক্সট দেখো কে বলেছিলেন বাঁচো তো এমনভাবেই বাঁচো যেন তোমার কালি মৃত্যুভাবে আর জ্ঞান অর্জন করলে এমনভাবে করো যেন তুমি চিরকাল বাঁচবে তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পন্ডিত জওহরলাল নেহরু তো এই প্রতিটি প্রশ্ন কিন্তু আমি আবারও বলছি দু হাজার ষোলো সালের এনটিবিসি পরীক্ষার প্রশ্নোত্তর নেক্সট দেখো হাজার তেপ্পান্ন নম্বর প্রশ্ন প্রথম অলিম্পিক গেম কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে গ্রীসে নেক্সট দেখো জলবিন্দু দ্বারা রামধনুর সৃষ্টির কারণ কী তো সঠিক উত্তর হয়ে যাবে সূর্যের আলোর প্রতিফলন এবং প্রতিসরণ ভারত কত সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় তো সঠিক উত্তর হয়ে যাবে আট উনিশশো বিরাশি সালে উনিশশো সালে ভারতবর্ষে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় নেক্সট দেখো আই এর পুরো কথার অর্থ কী তো সঠিক উত্তর হয়ে যাবে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন নেক্সট দেখো জলের যৌগিক উপাদান কি সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেন এবং অক্সিজেন নেক্সট দেখো মানস জাতীয় অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত তো এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ মানুষ জাতীয় অভয়ারণ্য এটি আসামে অবস্থিত ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট প্রশ্ন ভারতের কোনো অঙ্গরাজ্যের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কেছিলেন এটা একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হবে ওকে ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কেছিলেন তো সঠিক উত্তর হিসাবে সুচেতা কৃপালিনী এবং আরেকটি প্রশ্ন আছে ভারতবর্ষের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন তো সঠিক উত্তর হিসাবে সরোজিনী নাইডু ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট প্রশ্ন উনিশশো সালে কে বাংলাকে দুই ভাগে বিভক্ত করেন সঠিক উত্তর হিসেবে লর্ড কার্জন নেক্সট দেখো কোন দিন জাতীয় একতা দিবস পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে একত্রিশে অক্টোবর নেক্সট দেখো ওয়েব পেজ কীভাবে লেখা হয় সঠিক উত্তর হয়ে যাবে এইচ টি এর মাধ্যমে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম কে এক ওভারে ছয়টি ছয় মারেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম এক ওভারে ছয়টি ছয় মারেন যুবরাজ সিং ওকে নেক্সট কোনো রাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি আর রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয় তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে আসামে তরলের বাষ্পীভবনের মাধ্যমে তাপ শোষণ কোন যন্ত্রে ঘটে সঠিক উত্তর হয়ে যাবে রেফ্রিজারেটর ওকে নেক্সট দেখো হাজার সাতষট্টি নম্বর প্রশ্ন কার আত্মজীবনীর নাম লাইফ অন মাই ট্রামস তো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে শরৎ পাওয়ার ওকে ফ্রেন্ডস এরপরে কাকে তার রাজনৈতিক গুরু হিসেবে মানতেন তো সঠিক গোপাল কৃষ্ণ গোখলে কুমিরের বাচ্চাকে কি বলা হয় তো সঠিক উত্তর হিসাবে হাইট চিলিং নেক্সট দেখো অ্যাবালন কি তো এই প্রশ্ন সঠিক উত্তর হিসাবে ভক্ষণযোগ্য সামুদ্রিক সামুখ নাসা কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে ওয়াশিংটন তো ফ্রেন্ডস দেখো এরপরে প্রশ্ন আধুনিক নালন্দা বিশ্ববিদ্যালয় পুনঃস্থাপনের জন্য কে বিশেষ ভূমিকা পালন করেছেন সঠিক উত্তর হিসাবে অমিত্য সেন নেক্সট দেখো ডায়ালাইসিস কোন রোগের চিকিৎসা তো এই প্রশ্ন সঠিক উত্তর হিসাবে কিডনির রোগ ওকে নেক্সট হাজার পঁচাত্তর নম্বর প্রশ্ন কে পেনেসিলিয়াম আবিষ্কার করেন সঠিক উত্তর হিসাবে আলেকজান্ডার ফ্লেমিং ওকে নেক্সট দেখো হাজার ছিয়াত্তর নম্বর প্রশ্ন ইথানোয়িক অ্যাসিডে কি থাকে তো এই প্রশ্ন সঠিক উত্তর যাবে সাদা ভিনিগার ওকে নেক্সট দেখো লাইফ অন মাই ট্রামস এই আত্মজীবনী কার রচনা সঠিক উত্তর যাবে শরৎ পাওয়ার নেক্সট দেখো এবালন কি তো এবালন হলো খাবার যোগ্য একটি সামুদ্রিক পানি নেক্সট দেখো পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থে রচয় সঠিক উত্তর হবে বরহমিহির তামিলনাড়ু এবং শ্রীলঙ্কায় প্রচলিত ভাষা কোনটি তো সঠিক উত্তর হিসাবে তামিল নেক্সট দেখো ঘড়ির কাটা চব্বিশ ঘন্টায় কতবার উপরচুপুরি হয় বা কতবার একই সঙ্গে একই সরল লেখায় আসে তো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে মোট বার নেক্সট দেখো ইংলিশ আইভি কি তো এই প্রশ্ন সঠিক উত্তর হিসেবে আমেরিকার এক ধরনের বিষাক্ত লতা গুরুশিখর কি তো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরুশিখর ছত্রাক নিয়ে পড়াশোনাকে কি বলা হয় সঠিক উত্তর হিসেবে মাইকোলজি মানুষের শরীরের কোথায় অনেক শীত বেশি রয়েছে সঠিক উত্তর হবে হৃৎপিণ্ড বিখ্যাত তিরুমালা মন্দির এটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হিসেবে ভেঙ্কটগিরি সিভি রমন কত সালে ভারতরত্ন পুরস্কার লাভ করেন সঠিক হবে উনিশশো চুয়ান্ন সালে ফ্রেন্ডস এরপর যাবো নেক্সট হাজার ভদ্রেশ্বর মন্দির কি ধরনের শিলা দিয়ে গঠিত সঠিক উত্তর হিসেবে গ্রানাইট শিলা দিয়ে গঠিত নেক্সট দেখো হাজার নব্বই কোন দিন প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয় সঠিক উত্তর হিসাবে নাইন্থ জানুয়ারি নেক্সট দেখো ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হওয়া দরকার তো এই প্রশ্নের সঠিক উত্তর হিসাবে পঁচিশ বছর ওকে কোথা থেকে রেডিয়াম পাওয়া যায় তো এই প্রশ্ন সঠিক উত্তর হিসাবে পিচ ব্লেড প্রজেক্ট টাইগার বা ব্যাঘ্র প্রকল্প ভারতবর্ষে কত সালে চালু হয় সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো তেহাত্তর সালে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট প্রশ্ন হাজার ছিয়ানব্বই নম্বর প্রশ্ন কোন দেশ থেকে জরুরি অবস্থার ধারণাটি নেওয়া হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জার্মানি ওকে নেক্সট দেখো হাজার সত্তানব্বই নম্বর প্রশ্ন মানুষের শরীরে কোন কোষে মাইট্রোকন্ডিয়া থাকে না তো সঠিক উত্তর হয়ে যাবে লোহিত রক্ত কণিকা কোষে নেক্সট রামখেলিয়া কোন রাজ্যের লোকনৃত্য তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে বিহার নেক্সট দেখো কার নির্দেশে জালিয়ানাবাগের হত্যাকাণ্ড হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জেনারেল ডায়ার ওকে নেক্সট দেখো এনএসিএল কার রাসায়নিক নাম তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে খাদ্য লবণ তো ফ্রেন্ডস এই হলো আজকের গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন এবং তোমরা যদি এই এন বিগত বছর অর্থাৎ দু হাজার সালের গুরুত্বপূর্ণ তিন হাজারটি জিকে প্রশ্নের পিডিএফ ফাইল পেতে চাও তাহলে এই পিডিএফ ফাইলের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে ওকে তো ফ্রেন্ডস এই হলো আজকের ক্লাস ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ধন্যবাদ